যদি আপনাদের কাছে পুরনো স্মার্টফোন থাকে তাহলে আপনি কিন্তু আপনাদের স্মার্টফোনটিকে পরিবর্তন করে অর্থাৎ এক্সচেঞ্জ করে কিন্তু নতুন স্মার্টফোন কিনতে পারবেন ফ্লিপকার্টের মাধ্যমে। তো আজকে আমরা দেখে নেব যে আপনি কীভাবে পুরনো স্মার্টফোন ফ্লিপকার্টকে দিয়ে সেখান থেকে আপনি কীভাবে নতুন স্মার্টফোন কিনে নেবেন, এর জন্য আপনাদের কত টাকা খরচ হতে পারে, নাকি আপনাদের শুধুমাত্র পুরনো স্মার্টফোন দিলেই হয়ে যাবে। আজকে ভিডিওতে আমরা দেখে নেব অর্থাৎ আপনি কীভাবে আপনাদের পুরনো মোবাইলকে দিয়ে নতুন মোবাইল ফোন আপনি ফ্লিপকার্ট থেকে নেবেন। তো এর জন্য আপনাদের কোন কোন পদ্ধতি ফলো করতে হবে আজকে ভিডিওতে আমরা দেখে নেব। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সেদিন ক্লিক করে পাঁচ মিনিট ক্লিক করে নোটিশ অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনি ফ্লিপকার্ট ওপেন করবেন, ফ্লিপকার্ট ওপেন করার পর আপনি কোন মোবাইল আপনি নতুন কিনতে চান সেটি আপনি এখানে সার্চ করবেন। উপরে সার্চ বার রয়েছে, এখানে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোনের নাম রেখে আপনি সার্চ করলে কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে মোবাইল লিখে আমরা সার্চ করলাম। তো এখান থেকে আমি আপনার যে কোনো একটা মোবাইল দিয়ে অর্থাৎ কিনে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে আপনাদের হাতের পুরনো স্মার্টফোনটিকে দিয়ে নতুন একটি স্মার্টফোন নিতে পারবেন। তো এখানে আসার পর আপনি আপনার পছন্দ মতো স্মার্টফোন আপনি চয়েস করবেন। তো আমরা এখান থেকে রিয়েলমি সেভেন এটা আমরা নেব। তো সেটা আমরা রিয়েলমি সেভেনটা ক্লিক করলাম। তো এখান থেকে আপনি আপনার মোবাইল যেটা আপনি নিতে চান সেটি আপনি এখান থেকে দেখে নেবেন। তো এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। তো নিচে দেখতেই পাচ্ছেন যে কিছু অপশান রয়েছে, তারও নিচে আপনি চলে আসবেন। এখানে রয়েছে একটি অপশান এক্সচেঞ্জ ইওর ওল্ড ফোন। তো এই অপশানে আপনি এখানে নিচে পেয়ে যাবেন এক্সচেঞ্জ ইওর ওল্ড ফোন। এখানে আপনি কী করুন, ক্লিক করবেন। যদি আপনি অলরেডি এখানে অ্যাড করে থাকেন তাহলে আপনার সামনে চলে আসবে এক্সচেঞ্জ অর্থাৎ অ্যানাদার ফোন। যদি না করেন সেটা আপনার সামনে এক্সচেঞ্জ ইওর ওল্ড ফোন চলে আসবে। তো এখানে আপনি এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে কিন্তু বলা হয়েছে যে আপনাদের ফোন যে রয়েছে সেই স্মার্টফোন সুইচ অন হয় কি না, অর্থাৎ পাওয়ার অন যে রয়েছে তা হয় কি না। যদি হয় সেটা আপনি ইয়েস করবেন, যদি না হয় সেদের কী বলা হয়েছে, নো। নো করলে কিন্তু বলা হয়েছে সরি, অনলি ওয়ার্কিং ফোন ক্যান বি এক্সচেঞ্জ, অর্থাৎ শুধুমাত্র যে সমস্ত ফোন কাজ করে সেই ফোনগুলি আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ সেই ফোন দিয়ে নতুন ফোন আপনি নিতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদের ফোন কিন্তু চালু থাকতে হবে, অর্থাৎ পাওয়ার বটন যে রয়েছে সুইচ অন অফ এগুলো কিন্তু হতে হবে। এরপর আপনি ইয়েসে ক্লিক করে দেবেন, এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনাদের ফোনটি কোন ব্র্যান্ডের তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অ্যাপেলের নাকি অন্যর নাকি ওপ্পো নাকি রিয়েলমি নাকি স্যামসুং নাকি ভিভো নাকি শাওমি নাকি এনি আদার। যদি আপনাদের এই সমস্ত অর্থাৎ লিস্টের মধ্যে নাম না থাকে আপনি যখন ভিভোতে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন যে ভিভোর যে অর্থাৎ যে সমস্ত ব্র্যান্ড রয়েছে কোন মডেল সেটি আপনাদের পেয়ে যাবেন সমস্ত। এর পাশে আপনাদের যদি স্যামসংয়ে থাকে তো স্যামসং এখানে আপনি ক্লিক করলে নিচে আপনি সমস্ত ব্র্যান্ডের কিন্তু ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি নিচে আরও চলে আসবেন, দেখতেই পাচ্ছেন সমস্ত লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন কোন ব্র্যান্ডের কী কী রয়েছে। এবার আপনাদের ইন্ডেক্স হয়ে গেছে, আপনি ইন্ডেক্সে ক্লিক করার পর ইন্ডেক্সের যে সমস্ত মডেল রয়েছে আইটেলের ক্ষেত্রে যে সমস্ত মডেল রয়েছে এবং আইটেল কিন্তু আরও নিচে কিন্তু মডেল রয়েছে আইটেল এখানে A25 এবং ভার্সন 1 যে রয়েছে তা কিন্তু রয়েছে। তো এখানে আপনি সিলেক্ট করুন যেহেতু আমাদের স্যামসং রয়েছে। যদি আপনাদের এই সমস্ত ব্র্যান্ডের মধ্যে নাম না থাকে অর্থাৎ এই লিস্টে তাহলে আপনি কী করবেন, এখানে রয়েছে অ্যানি আদার স্মার্টফোন, তো অ্যানি আদার স্মার্টফোনে আপনি ক্লিক করবেন। তো অ্যানি আদার স্মার্টফোনে ক্লিক করার পর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। যদি এই সমস্ত ব্র্যান্ডের মধ্যে আপনাদের স্মার্টফোন নাম না থাকে এরপর আপনি কী করবেন, ইন্টারভিউর ইমেজ যে কোডটা রয়েছে সেই ইমেজ নাম্বার আপনাকে দিতে হবে। এখানে আপনি আপনার মোবাইলের কিপ্যাডে চলে যাবেন, তো যেখানে আপনি ডায়াল কোড যে রয়েছে ডায়াল কোড যাওয়ার পর আপনি *#06# টিপবেন। আপনি যখনই টিপবেন অটোমেটিক আপনার সামনে কিন্তু আপনাদের মোবাইলের যে আইএমআই যে কোড রয়েছে সেই আইএমআই কোড কিন্তু চলে আসবে, এবার আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমাদের যেহেতু রয়েছে অর্থাৎ আমাদের রয়েছে কিন্তু স্যামসং মোবাইল, তো সেটা আমরা স্যামসং যে রয়েছে স্যামসংয়ের যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ড আমরা সিলেক্ট করছি। তো স্যামসংয়ে আমরা যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে অর্থাৎ যে J7 2016 যে রয়েছে মডেলটি সেই মডেলে আমরা ফোনটাকে এক্সচেঞ্জ করবো গ্যালাক্সি J7 2016। তো এখানে আমরা ক্লিক করলাম, এবং নেক্সটে আমরা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। এখন আপনি ঠিক একই রকমভাবে আপনাদের যে আইএমআই কোড যে রয়েছে সেই আইএমআই কোড আপনি বের করে নেবেন, আপনাদের ডায়াল করে চলে আসবেন। ডায়াল করে আসার পর আপনি *#06# লিখলে কিন্তু আপনাদের চলে আসবে। তো আমাদের আইএমআই কোড রয়েছে 3543। তো আপনাদের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এরপর আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই আপনি যখনই ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ আইএমআই অর্থাৎ চেক কিন্তু কমপ্লিট হয়েছে। এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, ডাক্তার চলে যাচ্ছে আমাদের সামনে। আপনি দেখবেন নিচে রয়েছে অর্থাৎ আমাদের যে আমরা যে অর্থাৎ আমাদের এক্সচেঞ্জ যে করলাম আমাদের মোবাইল ফোনটি স্মার্টফোনটি সেটার প্রাইস কিন্তু রয়েছে ২৮০০ টাকা আমরা কিন্তু সেভ পেলাম, অর্থাৎ আমাদের স্মার্টফোনটি আমরা যখন এখানে দিয়ে দেবো ২৮০০ টাকা আমাদের কিন্তু কম লাগবে সেই স্মার্টফোনটি কেনার সময়। তো দেখতে পাবেন ২৮০০ টাকা
এর পাশাপাশি বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে কী কী অর্থাৎ টার্মস কন্ডিশন রয়েছে। রিড অল চেকে আপনি যখনই ক্লিক করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়তেই পারবেন যে আপনাদের অর্থাৎ মোবাইলটি অবশ্যই পাওয়ার অন যে রয়েছে, সুইচ অন অফ এগুলো কিন্তু হতে হবে। এর পাশে আপনি যে ব্র্যান্ড এখানে সিলেক্ট করলেন যে আইমি কোড দিয়ে আপনি যে ব্র্যান্ডটিকে দিয়ে আপনি আপনার ফোনটাকে এক্সচেঞ্জ করতে চান, নতুন ফোন নিতে চান, সেই ব্র্যান্ডিং আপনি দিতে হবে। এর পাশাপাশি আপনাদের যে ডায়াল ঘর রয়েছে সেই ডায়াল ঘর যেন কাজ করে এরকম বলা হয়েছে, আপনি পুরো নেবেন। এরপর যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এখানে আপনি টিকমে দিয়ে দেবেন, এরপর কনফার্ম এক্সচেঞ্জে আপনি ক্লিক করে দেবেন। কনফার্ম এক্সচেঞ্জে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সঙ্গে লোডিং হয়ে পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ এই মোবাইল ফোনটি যে রয়েছে স্মার্টফোনটি তা কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে আমাদের সেভ পেয়েছি 2800 টাকা এবং এই স্মার্টফোনের দাম কিন্তু রয়েছে 13499 টাকা। এখন আমরা কী করবো, এটা আমরা অর্থাৎ অর্ডার করবো, এর জন্য আমরা বাইনাও যে রয়েছে বাইনাওয়ে ক্লিক করে দেবো। তো বাইনাওয়ে আমরা যখনই ক্লিক করে দিচ্ছি, এরপর রয়েছে আপনাদের এখানে একটি অর্থাৎ ইয়ে রয়েছে, এটা আমরা নিচ্ছি না, তো এটা আমরা স্ক্রিপ্ট কন্টিনিউ করছি। তো এর পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে, এখান থেকে আমাদের অর্ডার কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে চলে আসছে পরবর্তী পেজটি, এখানে রয়েছে 13499 টাকা এবং আমাদের কিন্তু এক্সচেঞ্জ করেছি যে তার প্রাইস কিন্তু রয়েছে 2800 টাকা মাইনাস হয়েছে এবং আমাদের প্রাইস কিন্তু আসছে এখন 10799 টাকা। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু 10799 টাকা চলে আসছে, অর্থাৎ প্রাইস এই স্মার্টফোনটি রিয়েলমি সেভেনের, যার দাম রয়েছে কিন্তু 13499 টাকা। আমরা আমাদের যে অর্থাৎ ওল্ড ফোনটিকে এক্সচেঞ্জ করলাম সেক্ষেত্রে আমরা ছাড় পেলাম কিন্তু 2800 টাকা। এরপর আমরা কী করবো, কন্টিনিউতে রয়েছে কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে, তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসছে, তো এখন আপনাকে কী করতে হবে, পেমেন্ট যে রয়েছে পেমেন্ট কিন্তু করতে হবে। তো এখানে আপনি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারেন কিংবা অফলাইনে পেমেন্ট করতে পারেন। অনলাইনে পেমেন্ট করার জন্য আপনি UPI, ওয়ালেট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ATM কার্ড, নেট ব্যাঙ্কিং এবং এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি অর্থাৎ অফলাইনে পেমেন্ট করতে চান, যখন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি আপনার হাতে আসবে এবং আপনি তখন টাকা পেমেন্ট করবেন বাকি টাকাটি অর্থাৎ 10799 টাকা, তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি যে রয়েছে এই অপশনটি আপনি চুজ করতে পারেন। যদি এটি আপনার হাইট থেকে সেটা আপনি অনলাইনে কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। এরপর আপনি কেমন পেমেন্ট করার পর কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তারপর আপনাদের অর্থাৎ ওল্ড যে ফোনটি রয়েছে যখন আপনাদের ডেলিভারি বয় আপনাদের বাড়িতে আসবে, তো তখন আপনাদের ওল্ড ফোনটি কিন্তু দিতে হবে। ওল্ড ফোনটি দিয়ে আপনি নতুন ফোনটি নিয়ে নেবেন, তাহলে আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো আসলে আপনার প্রতি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ওল্ড ফোনটিকে এক্সচেঞ্জ করে নতুন ফোনটি আপনি নিতে পারবেন।